Welcome back to payeltechno. Hello all viewers and all students. চলুন আমরা দেখব যে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা ব্যবহার করে থাকি বা উইন্ডোজ বেস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ভিজুয়াল বেসিকের কিছু নতুন নতুন ফর্ম আমরা অ্যাড করব কিভাবে। সো আজকে আমরা চাইব যে এই যে ফর্ম অ্যাড করছি বা আমরা কোনো ডেটাবেসের উপর সরাসরি অ্যাপ্লাই করব সেটা কিভাবে অ্যাপ্লাই করব। না আমরা জানি কোনো সফটওয়্যারে কাজ করতে গেলে তার আইডি পাসওয়ার্ড দরকার হয়ে থাকে। সো আমরা সেই আইডি পাসওয়ার্ড নিয়ে সরাসরি আমরা একটি নতুন পেজ তৈরি করব। তো তার জন্য আমরা একটি সেকেন্ড ফর্ম শুধুমাত্র অ্যাড করে রাখলাম যাতে আমরা কোনো কিছু প্রোগ্রামিং কাজ করার পর ওই ফর্ম টুতে যেতে পারি। এবং আমরা এটি তৈরি করার জন্য একটি ফ্রেম আগে নিয়ে নেব, যে ফ্রেমটি নিলে আমাদের সুবিধা হবে, এক জায়গায় শুধুমাত্র বোঝাবে। এবং আমরা চাইলাম ব্যাকগ্রাউন্ডটি অফ করে দিতে, তো শো অফ করে দিলাম। এবং যদি আমরা চাই এই যে ফ্রেমটা নিলাম এর কালার কিছু একটা দেবো অবশ্যই আমরা। সো চাইলে আমরা অবশ্যই কোনো একটি কালার আমরা ইউজ করতেই পারি এই জায়গায়, এবং ফ্রেমটি তার মতো করে অবশ্যই থাকবে এবং পেজের মধ্যে বা যেমন দরকার হবে আমরা নিতে পারি। সো বাকি থাকলো আমাদের ইউজার আইডি বা পাসওয়ার্ড লেখার জন্য আমরা লেভেল বক্স ব্যবহার করব অবশ্যই। সো আমরা লেভেল বক্স নিলাম এবং এতে লিখে নিলাম আমরা অবশ্যই ক্যাপশানে গিয়ে আমাদের লিখতে হয়। সো ক্যাপশানে গিয়ে লিখলাম ইউজার আইডি বলে লিখলাম ইউজার আইডি, এবং আরেকটি লেভেল বক্স নিলাম যেখানে লিখে নিলাম পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড লিখিয়ে নিলাম এবং এদের একটি করে টেক্সট বক্স দিয়ে দিলাম যেখানে আমাদের কাছে কি হবে না যার উপর আমরা আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো। এবং একটি কমান্ড বক্স নিলাম যার উপর লিখে রাখলাম লগ ইন। সো কাজ কী হবে না, কমান্ড বক্সে ক্লিক করলে তবেই গিয়ে আমরা লগ ইনটা করতে পারবো। এবং এই যে শেপগুলো নিলাম আমরা সবাইকে একটু সাইজ বড় করে নিতে চাই। সো সিলেক্ট করে ফন্ট অপশানে চলে যাব এবং ওখান থেকে আমরা সাইজটাকে একটু বড় করে নেব। সো 18 নিলাম। সো আমাদের কাছে সাইজগুলো বড় হয়ে গেল। এবং যদি আমরা লেফট রাইট যেমন দরকার হবে চাইলে আমরা সরাতে অবশ্যই পারবো। এবং এদের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা অবশ্যই কালারও করে নিতে পারি চাইলে। সো যদি কারো মনে হয় যে লেভেল বক্স এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে, সো অবশ্যই আমরা কালার করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড কিছু একটি কালার ইউজ করলাম বা ইউজার আইডি পাসওয়ার্ড এভাবে লেখা থাকবে। এবং টেক্সট বক্সগুলোকে একটু অন্যরকম কালার করতে চাচ্ছি। সো আমরা প্লেটে গিয়ে আদার্স কিছু কালার আমরা চাইলে ব্যবহার করতেই পারি বা আমাদের যেমন দরকার হবে সেরকম কালার আমরা চাইলে ব্যবহার করতেই পারি। তো যা যেমন পছন্দ হবে সে সেরকম কালার এই জায়গায় একটি ব্যবহার করতে পারে। আমরা হালকা কালার রাখলাম। এবং যদি লেখার কালার চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমরা ফোর কালারে গিয়ে লেখার কালার সেমভাবে চেঞ্জ করতেই পারি। যদি আইডি পাসওয়ার্ড হচ্ছে সো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, সেমভাবে কমান্ড বক্সেরও চেঞ্জ করতে পারি। এবার কাজ হলো আমরা এই যে প্রোগ্রামটি তৈরি করব আমরা নতুন পেজে যাব, যে অটোমেটিক প্রোগ্রামটা যখন রান করিয়ে নেব রান করালে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেখাবে, সেটা দিলে অবশ্যই আমরা লগ ইন করতে যাবো বা ফর্ম টুয়ে চলে যাব। সো তার জন্যই আমরা বাকি কাজগুলো করতে থাকব। এবং লগ ইনের ওপর আমরা গেলাম, কন্ডিশন লিখব অবশ্যই ইফ কন্ডিশন, যদি টেক্সট ওয়ান ডট টেক্সট সমান অ্যাডমিন দিলাম এবং তাই অ্যান্ড, এবং টেক্সট টু ডট টেক্সট যদি সেম 1 2 3 4 5 আমরা এটা ইউজ করলাম যে পাসওয়ার্ড হিসাবে এটা আমাদেরকে শো করাবে, তখন আমাদের কি করবে না এমএসজি বক্স ইউজ করলাম দিয়ে সেই জায়গা আমাকে দেখাবে কি ওয়েলকাম। এবং এই যে টেক্সট ওয়ান বক্স থাকবে সেগুলো কি হবে খালি হয়ে যাবে, টেক্সট টু বক্স যেটা থাকবে সেটাও খালি হয়ে যাবে। আর কি দিলাম এলস, অথবা যদি এই কন্ডিশন আমাদের কাছে না করে তখন এমএসজি বক্সে আমাকে কি দেখাবে যে রং আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এবং সেই জায়গায় টেক্সট ওয়ান বক্সটা অবশ্যই আমার কাছে খালি হয়ে যাবে এবং কি হবে টেক্সট টু বক্সটাও আমাদের কাছে খালি হয়ে যাবে। এবং টেক্সট ওয়ানে গিয়ে পয়েন্টারটা ফোকাস করবে। ইফ শুরু করলে আমরা জানি এন্ড ইফ করতে হয়, তাই এন্ড ইফ আমরা ব্যবহার করলাম।
সো এটা হলো আমাদের কাছে কমান্ড বাটনের কন্ডিশন আমরা ইউজ করলাম, শো অ্যাডমিন এবং 123 আমরা ইউজ করেছি। এবার আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করে সরাসরি রান করাতে পারি, শর্টে বা লংয়ে যে কোনো করলাম। টেক্সট বক্সগুলো অবশ্যই এখানে লেখা রয়েছে, তাই আমরা এটিকে বাদ দিয়ে আমরা চেঞ্জ করলাম অ্যাডমিন এবং 1 2 3 4 5 দিলাম, দিয়ে লগ ইন করলাম। যদি ওয়েলকাম দেখায় ওকে করলে তবে গিয়ে আমাদের কাছে কী হবে, কিছুই হচ্ছে না, এগুলো খালি হয়ে যাচ্ছে। তার কারণ কি না, আমরা ফর্ম টু এর কন্ডিশন এখনও ব্যবহার করিনি। তাহলে আমরা এই জায়গায় ইউজ করবো কি, যখন ওয়েলকাম হয়ে যাবে তখন আমাদেরকে দেখাবে ফর্ম টু ডট শো। সো তাহলে আমরা যদি রান করাই, অ্যাডমিন ইউজ করলাম এবং 1 2 3 4 5 দিয়ে লগ ইন করলাম, ওয়েলকাম, সো আমাদের সামনে ফর্ম টুটা ওপেন হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা অবশ্য সফটওয়্যার তৈরি করতে পারবো। এবং আমরা চাইলাম ফর্ম টু যখন ওপেন হয়ে যাবে, বাকি ফর্ম ওয়ান কি করবে না, হাইড হয়ে যাবে। যেমনভাবে আমরা সফটওয়্যারগুলো ডেভেলপ করি, সেমভাবে একটার পর একটা করে কন্ডিশন আমরা লাগিয়ে যেতে পারি। সো আমরা কন্ডিশনগুলো লাগালাম এবং চেক করে আস্তে আস্তে আমরা কাজ করতে পারি, এবং ক্লোজ করলে সফটওয়্যারটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এবার আমাদের কাছে কাজ হলো যে আমরা এই যে রান করানোর পর যেমন পাসওয়ার্ড ইউজ করছি, পাসওয়ার্ড যাই দিচ্ছি সেটা আমাদের কাছে দেখাচ্ছে। সো আমরা চাইলাম যাতে পাসওয়ার্ডগুলো আমাদের কাছে না দেখায়, তার জন্য টেক্সটে গিয়ে ব্যাক করলাম, আমরা ব্যাক করে দিলাম। হয়তো কেউ ভাবে ব্যাক করে দিলেই এটি কাজ হয়ে যাবে, তা কিন্তু না, একদমই ব্যাক করলে এটি কাজ হবে না। তার কারণ কি হচ্ছে না, ওই জায়গা থেকে এ সরাসরি ব্যাক করতে পারবে না। তার জন্য আমরা কি করব, যে টেক্সট বক্সে পাসওয়ার্ড ব্যবহার করছি সেই টেক্সট বক্সটি সিলেক্ট করব এবং ওর প্রপার্টিজের মধ্যে আমরা স্ক্রল করব, ওখানে দেখতে পাবো পাসওয়ার্ড ক্যার, এবং সেটিকে আমরা স্টার বা কোনো নাম্বার ইউজ করতে পারি। সো যেটা ইউজ করব সেটাইও চলতে থাকবে। সো এবার আমরা রান করালাম। সো এই জায়গায় আমরা যেমন দিলাম, ইউজার আইডি শো করছে এবং পাসওয়ার্ড যেটা দেবো সেটা দিলাম। পাসওয়ার্ডগুলো এই মুহূর্তে আমাদের কাছে হয়ে গেছে কি, স্টার মার্ক দিয়ে আমরা লগ ইন করলাম, ওয়েলকাম করলাম, অবশ্যই ফর্ম টু চলে এলো। যদি মনে হয় যে না এভাবে না, আমরা কিছু ভুল দিলাম, হয়তো অ্যাডমিন অর্থাৎ আইডি ঠিকঠাক দিলাম, পাসওয়ার্ডটা ভুল দিলাম, তখন আমাদের দেখাবে কি রং আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এবং বক্সটি খালি হয়ে যাবে। সো এভাবে আমরা কমপ্লিটলি একটি আইডি পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যার তৈরি করতে পারি। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ধন্যবাদ সবাইকে।